বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন দুপুরে ভোলার লালমোহন ও উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন এমপি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে পরিণত করেছেন শহরে আর আওয়ামী লীগের শাসনামলেই বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বিশ্বের মানুষ বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিবেচনা করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ